হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। একটা গাড়িতে আমি ওকে বসিয়ে দিয়েছি, ও দেখছি আরেকটা গাড়ি ধরে টানছে, সেটাকে টেনে টেনে একটা সাইড থেকে আরেকটা সাইডে নিয়েও যাচ্ছে দেখছি। মামা, ওটা টেনে নিয়ে আসো। মামা, মামা, হন্টু, ওটা নিয়ে আসো, ওটা টেনে নিয়ে আসো, নিয়ে আসো। ওই গাড়িটা, ওই গাড়িটা, ওই গাড়িটা, ওই গাড়িটা, ওই গাড়িটা নিয়ে আসো। নিয়ে একটা গাড়িতে চললে হবে না, ও আরেকটা গাড়ি ও ঠেলে নিয়ে যাবে। দেখো, হাই আয় আয়, এটা নিয়ে আয়, ওটা নিয়ে আয়, ওটা মামার কাছে নিয়ে আয়, মামার কাছে নিয়ে আয়। বাবু বাবু বাবু, ওই দিকে কোথায় যাচ্ছিস? এটা নিয়ে আয়, আজই অফিস থেকে ফেরার সময় ও বলল ও হাওড়ায় নামবে ট্রেন থেকে। ও মোটামুটি নামে সাঁতরাগাছিতে, আদিত্য। তো আমি হাওড়ায় নামবে শুনেই আমি ওকে যে সময় দিকে মেট্রোতে আসবি, কারণ মেট্রো হাওড়ার মেট্রো টু ধর্মতলা নতুন হয়েছে, তো ও বলে হ্যাঁ মেট্রোতেই আসবো। তো আমি বললাম যে মেট্রোতে আসাকালীন কিছুটা ভিডিও করে আনবি কেমন দেখতে, আর ও আমার জন্য যে ভিডিওগুলো করে এনেছে আমার জন্য দেখানোর জন্য, সেগুলোই তোমাদের সঙ্গে আমি এখন শেয়ার করছি। মেট্রো স্টেশনটা ভালোই বড় হয়েছে এবং নাকি শুনলাম হচ্ছে প্রচুর নিচে, মানে প্রচুর সিঁড়ি ভেঙে 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 নামতে হয়। এখানে পুরো একদম কোন স্টেশন থেকে কোন স্টেশনে যাবে পুরো চার্টই এখানে ডেসক্রাইব করা আছে, কারোর কিছু অসুবিধা হলে সেটা বুঝে নিতে পারবে। এই লাইনটাকে বলা হয় গ্রিন লাইন, যেটা হচ্ছে ব্লু লাইন ধর্মতলায় গিয়ে মেশে। এই স্টেশনটা হবার ফলে বা এই লাইনটা হবার ফলে প্রচুর মানুষের খুব উপকার হয়েছে, বিশেষ করে যারা হাওড়া স্টেশন থেকে এদিকে আসে বা যায় তাদের তো খুবই উপকার হয়। নালে তো প্রচুর বাস ঘুরিয়ে ঘুরিয়ে অনেকক্ষণ সময় নিয়ে যেতে হয়। এখন এই স্টেশন হওয়ার ফলে আমাদের বাড়ি থেকে হাওড়া স্টেশনে যাওয়ার দূরত্ব মানে খুবই কমে গেছে, মানে কমে গেছে মানে ওই হাইস্টলি 20 মিনিট থেকে 25 মিনিটের মধ্যে হাওড়া স্টেশন পৌঁছেই যাওয়া যায়, মানে প্রচণ্ড মানে একদম দুপুরের টাইমেও। এমনিতে 20-25 মিনিটের মধ্যে সকালের টাইমে আমাদের এখান থেকে যে কোনোভাবেই হাওড়া স্টেশন পৌঁছানো যায়, দুপুরের টাইমে সেটা 1 ঘন্টা লেগে যায়, আদিত্য রাস্তেও 1 ঘন্টা লাগে। কিন্তু হচ্ছে এই স্টেশন হওয়ার পরে দেখলাম হচ্ছে 20-25 মিনিটের মধ্যে এখানে চলে এসেতে পেরেছিল। আদিত্যর এই স্টেশনটা হওয়ার পর মানে ওর ইচ্ছেই ছিল যে কবে এই স্টেশন থেকে আসবো বা ট্রেন ধরবো, বা আর সবথেকে এখানের সবথেকে বেশি আকর্ষণীয় ব্যাপার যেটা হচ্ছে যখন গঙ্গার নিচ থেকে যায় নাকি শুনেছি ব্লু লাইন মানে ব্লু লাইট জ্বলে, সেটা আসলে দেখার ইচ্ছা যে কোনো মানুষের প্রবণ। আমি কবে এই স্টেশন থেকে যাব বা আমি কবে এইখান থেকে এইভাবে হচ্ছে একটা মানে ট্রেন ধরে একটা দিক থেকে আরেকটা দিকে যাবো সেটাই ভাবনা এখন, কিন্তু কবে হবে জানি না। আমার খুব একটা হাওড়া স্টেশনে যেতে লাগে না, কারণ আমার কর্মস্থল বলুন বা কাজকর্ম বলুন সব এই সাইডে, মানে কোথাও ঘুরতে গেলেই আমার হাওড়া স্টেশনে যাওয়া হয়, নালে নয়। আর এই স্টেশনে এসে যেটা আমাকে ভিডিওতে দেখিয়েছে সেটা হচ্ছে পুরোপুরি বাইরের দেশ মনে হচ্ছে, মানে আর সবথেকে বড় এখানে সেফটি খুব মেজারমেন্ট করা হয়েছে, কারণ আমরা মাঝে মাঝেই শুনে থাকি যে মেট্রোর সামনে কেউ ঝাঁপিয়ে পড়ে এর ফলে অ্যাক্সিডেন্ট ঘটে, কিন্তু এখানে সেটা হবার কোনো সম্ভাবনা নেই, কারণ হচ্ছে মেট্রোর সামনে পুরো গেট করে দিয়েছে। এটা একটা দিক থেকে পজিটিভ আমি মনে করি। স্টেশনটা নতুন হওয়া সত্ত্বেও ভালোই ভিড় আছে দেখলাম। এখন গঙ্গার নিচ থেকে যাচ্ছে আর এই ব্লু লাইট জ্বলার সঙ্গে সঙ্গে এটা আমি একটা জিনিস দেখলাম যে এখানে পুরোপুরি হচ্ছে অ্যানাউন্স করে বলছে পুরো ডিটেলসটা। প্রবেশ করতে চলেছে হুগলি নদী
বিকেলে ঘুম থেকে উঠে ও এখন পূর্ণিমাদির সঙ্গে খেলতে বসেছে, আর পূর্ণিমাদি একটা ফুল ওর মাথায় লাগিয়ে দিয়েছে। কি সুন্দর লাগছে ফুল মাথায় দিয়ে আমাকে। হ্যাঁ কি হল? বিকেলে একগাড়া তরমুজ মা কেটেছে, এখন আমরা সবাই বসে সেই তরমুজ খাবো। আর বৃষ্টি এসেছে বাড়িতে, মাম্পু ওর সঙ্গে বসে খেলা করছে। এমনিতে মাম্পু তরমুজ খেতে চায় না, একটু মুখে দিলে থুতু করে ফেলে দেয়। আজকে দেখলাম বৃষ্টি ওকে একটু একটু করে মুখে তরমুজ দিচ্ছে, ও রীতিমতন খাচ্ছে। এখন প্রত্যেক দিনে ওর বায়না, বিকেল হলেই ওকে কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে। এখন বাবা ওকে নিয়ে যাচ্ছে নিচে ঘুরতে, ওই সাউথ সিটিতে গিয়ে এই কুকিজ ম্যান থেকে কুকিজ নিয়ে এসেছি, সেগুলো এখন টেস্ট করা হচ্ছে কেমন হয়েছে। ভাই চিকেন প্যাটি আনিয়েছে বার্গার করে খাবে বলে, মা সেটাকেই এখন এয়ার ফ্রায়ারে দিচ্ছে। আর এয়ার ফ্রায়ারে বসিয়ে 15 মিনিট সেট আপ করে এয়ার ফ্রায়ারে দিতে হবে 200 হিটে, দিলেই এটা 15 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। দিন না কি করছে মাম্পু মন দিয়ে দেখছে, ও আগে থেকে শিখে রাখছে, এরপরে হচ্ছে ওই নিজে করে দেবে আমাদেরকে সব রান্না ফান্না এয়ার ফ্রায়ারে। শিখ কাবাবও আনা হয়েছে, সেটা এখন মাইক্রো ওভেনেই করা হচ্ছে। তো ভাই এটা সেট আপ করে দিচ্ছে। এই শিখ কাবাবগুলো খেতে দারুণ হয়, আমার খুবই ভালো লাগে, আমি মাঝে মাঝে এগুলো অর্ডার করে কিনে আনি। আদিত্য এইদিকে বাড়ি ফেরার সময় ও এক চিকেন রোল কিনে এনেছে, এখন ও খাচ্ছে, আর আমার জন্য এনেছে, ভাইয়ের জন্য এনেছে, আমরাও খাবো। বাবা খাচ্ছে বলে ও মুখের দিকে দেখছে। এখন রাত 9টা বেজে গেছে, মা ওকে খাওয়াতে বসেছে, সে খাওয়া দাওয়া না করে ও এই খেলনা নিয়ে খেলতে বসেছে মামার সঙ্গে। মাম্পুর প্রচুর খেলনা থাকা সত্ত্বেও ওর কয়েকটা খেলনাই খুব পছন্দের, আর সেগুলোকে নিয়েই খেলবে। ওকে খাওয়াতে বসা নয় তো, মানে আমাদের সবাইকে বসতে হবে খাওয়াতে, একদিক থেকে গান শোনাতে হয়, একদিক থেকে গল্প করতে হয়, আর একদিক থেকে খাওয়াতে হয়, একজন মিলে ওকে খাওয়ানো ইম্পসিবল ব্যাপার। আজকের ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা, বাই।